পেছনোর কারণ হতে পারে না। এখনো পর্যন্ত যেহেতু নোটিফিকেশন জারি হয়নি, সেম ম্যাচ আমাদের আসল লক্ষ্য হচ্ছে কোভিড মহামারীকে রক্ষা নির্মূল করা, এবং অন্যদিকে আমাদের লক্ষ্য মানুষকে পার্থদা ভাই, এই যে পরীক্ষার রেজাল্ট বেরিয়ে গেছে, যদি নতুন করে পরীক্ষা নিতে হয় তাহলে কথা বারবার বলছি যে সুপ্রিম কোর্টের এই রায়ের ফলে যে আমি তো আবার বলছি, শুধু আমাদের রাজ্যে না, অনেক রাজ্যেও এই খবর আছে, তারা রেজাল্ট বের করে দিয়েছে। কিন্তু আমি আবার বলছি, যতক্ষণ না পর্যন্ত আমি সুপ্রিম কোর্টের জাজমেন্টটা হাতে আসছে না, তারপরে কাটা বা বন্ধ করাটা সঠিক। আচ্ছা, একটা সুপ্রিম কোর্ট আজকে রায় দিয়েছে।